হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্রেন্ড সুমন চাষবিষ ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস, আমি সুমন আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার আপনাদের চ্যানেল সুমন চাষবিষে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দারুণ একটি ট্রিক্স আমি আপনাদের দিতে চলেছি, যেটা ওয়ান অ্যাড সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ওয়ান অ্যাড কী এবং কীভাবে ওয়ান অ্যাডে কাজ করতে হয়। সো ফ্রেন্ডস, ওয়ান অ্যাডের ভিডিও আমি এর আগেও 3-4 ভিডিও আপলোড করেছি ওয়ান অ্যাডের সম্পর্কে এবং ওয়ান অ্যাডের পেমেন্ট প্রুফ সহ। সো বন্ধুরা, যারা এখনও সেই ভিডিওগুলো দেখেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়ান অ্যাড নিয়ে অনেকে কনফিউজ আছে যে ওয়ান অ্যাড কীভাবে টাকা তুলবো, কীভাবে টাকা ইনকাম করবো, কীভাবে কী হয় কী না হয়, কারণ ওয়ান অ্যাডে কিছুতেই কোনোভাবেই কাজ করা যায় না। সো ওয়ান অ্যাডে একটাই কাজ করতে হয় আপনাকে, সেটা হচ্ছে রেফার। আপনি যত বেশি রেফার করবেন আপনার ইনকাম ততই বেশি হবে। সো ফ্রেন্ডস, এই রেফার নিয়ে আজকে কিছু গোপন সূত্র আমি আপনাদের দিতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি আপনারা ফার্স্ট ক্লাস দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যারা ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখার টাইম নেই বা এখন সময় হচ্ছে না, তারা ভিডিওটি পরে দেখে নেবেন, বাট এখন আপনারা স্কিপ করে দেখবেন না। সো বন্ধুরা, চলুন আসল ট্রিক্সে জানা যায়। তো বন্ধুরা, আপনারা প্রথমে 10 জনকে জয়েন করাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ওয়ান অ্যাডে 10 জনকে জয়েন করাবেন, আপনার 10টা বন্ধুকে। এবং যাদেরকে আপনি, যে 10 জনকে আপনি জয়েন করাবেন, সেই 10 জনকে আপনি বলবেন তারাও যেন 10 জনকে জয়েন করায়। মানে তারা যদি 10 জনকে জয়েন করায়, আপনি 10 জনকে জয়েন করেন, এবং তারা যদি প্রত্যেককে যদি 10 জনকে জয়েন করে, তাহলে কত হলো, 110টা লোক আপনার টিমে চলে আসলো। কারণ তারা 10 জন করে জয়েন করাতে 100 জন হলো, আর আপনি 10 জনকে জয়েন করেছিলেন তার জন্য 10 জন। সো 110 জন হলো। সো এবার আপনি আপনার বন্ধুদেরকে বলে দেবেন যে তারা যে 10 জনকে জয়েন করবে, তারাও যেন সেই 10 জনকে বলে দেয় যে তারাও যেন 10 জনকে জয়েন করায়। সো এইরকম করে কী হলো যে আপনি 110 জন যখন, সেই 110 জন যখন আরও 110 জন করে জয়েন করাবে, তো তখন আপনার টিম মেম্বার হবে 1010 জন। সো ফ্রেন্ডস, সেই 1010 জন যখন ফের 10 জন করে জয়েন করাবে, তখন আপনার টিম মেম্বার কত হলো সেটা বন্ধুরা ক্যালকুলেটার করতে হবে, সেটা আমারও জানা নেই কো। সো তারা যখন আরও 10 জনকে জয়েন করাবে, 10 জন করে, সো তখন আপনার টিমটি কোথায় যাবে। সো ফ্রেন্ডস, এইভাবে করে আপনাকে আপনার টিম ডেভেলপ করতে হবে। এবং আপনি ওয়ান অ্যাড সম্পর্কে একটা পার্সোনাল গ্রুপ অ্যাড করে নিন, বা আমাদের একটা গ্রুপ আছে ওয়ান অ্যাড সম্পর্কে। সো সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং আপনি আপনার যেসব বন্ধুদেরকে জয়েন করাবেন তাদের আপনি সেই গ্রুপে অ্যাড করাবেন। সো বন্ধুরা, এতে কী হবে যে যারা ওয়ান অ্যাডে জয়নিং হবে বা আপনার মতো জয়েন হয়েছে, তারা মোটিফাইড হবে, এবং গ্রুপের প্রত্যেকজনের মেম্বারের ইনকাম দেখে তারাও একটু মোটিফাইড হবে, এবং তারাও ইনকাম করার জন্য একটু আকৃষ্ট হবে। এবং তারাও এইভাবে করে তারা 10 জন করে জয়েন করাতে করাতে আপনার টিমটি একসময় 10,000-এরও বেশি, মানে 1,00,000-এ ঠেকে যাবে, এরকম করে 10 জন করে জয়েন করাতে করাতে। সো আপনার প্রথম টার্গেট হচ্ছে যে আপনি 10 জনকে জয়েন করাবেন, এবং সেই 10 জনকে বলবেন তারাও যেন 10 জনকে জয়েন করায়। এবং আপনি আপনার যে 10 জন বন্ধুকে জয়েন করাবেন তাদেরও বলে দেবেন যে তারা যাদের জয়েন করাবে তাদেরও যেন বলে যায় 10 জনকে জয়েন করাতে। এবং তারা যে 10 জনকে জয়েন, তারা যে জয়েন হবে মিস্টেকের জন্য। সো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আপনি যে 10 জনকে জয়েন করাবেন, সেই 10 জনকে মানে প্রত্যেককে এরকম, মানে আপনি যাকে জয়েন করাবেন বা আপনার টিমের সদস্যরা যাকে জয়েন করাবে তাদের প্রত্যেকজনকে বলবেন 10 জন করে জয়েন করাতে। সো বন্ধুরা, এর ফলে কী হবে, আপনার টিমটা একটা মানে বড় টিমে জয়েন হবে, 10 জন করে। যদি আপনি ইনটু বা ক্যালকুলেটার করেন, আপনি নিজে দেখতে পারবেন যে আপনার টিম মেম্বার কত হবে এরকমভাবে 10 লেভেল পর্যন্ত। সো ফ্রেন্ডস, এই ওয়ান অ্যাডে 10 লেভেল পর্যন্ত কমিশন আপনাদেরকে দেওয়া হয় ঠিক এই কারণে বা এইভাবে। সো এখানে কোনো কাজ করতে হয় না, কোনো জাস্ট কিছু করতে হয় না, জাস্ট অনলি রেফার আর রেফার। তো আপনি ফ্রেন্ডস যত বেশি রেফার করবেন আপনার ইনকাম তত বেশি হবে, তাই না? তো ফ্রেন্ডস, আপনাকে এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে হবে যে আপনি যে 10 জনকে জয়েন করাবেন, সেই 10 জনকে অবশ্যই বলবেন যে তারাও যেন 10 জন করে জয়েন করায়। সো ফ্রেন্ডস, তারা যাদের জয়েন করাবে তাদেরও যেন তারা বলে যায় যে তারাও যেন 10 জন করে জয়েন করে দেয়। সো এইভাবে যখন ফ্রেন্ডস আপনার টিমটি একসময় 10,000-এর বা কমসে কম 2,000-এর কাছাকাছি দাঁড়াবে, তখন আপনার পার ডে ওয়ান অ্যাড থেকে ইনকাম হবে 1,000 টাকা। কী বললাম ফ্রেন্ডস, যখন আপনার টিমটি 2,000-এ দাঁড়াবে, তখন আপনার পার ডে ইনকাম হবে 1,000 টাকা ওয়ান অ্যাড থেকে। সো আপনি এটা চিন্তা করুন, যখন আপনার টিমটি 10,000-এ গিয়ে ঠেকবে, তখন আপনার ইনকামটি কত হবে। সো ফ্রেন্ডস, আমি যখনই আমার ভিডিওতে 2,50,000 টাকা ইনকাম করুন প্রতি মাসে এই টাইটেলটা দিয়েছিলাম, তো অনেকে আমাকে পাগল ছাগল মানে একেবারে যা তা বলে একদম মানে আমাকে পাগল করে দিচ্ছিল, মানে আমি পাগল নয় তো আমাকে পাগল করে দিচ্ছিল অ্যাকচুয়ালি আর কি, যেটা বলা হয় আর কি। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ট্রিক্স। তো আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন, তো আপনি নিশ্চয়ই 2,50,000 টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জাস্ট আমার এটুকুনি বলা ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ট্রিক্সটি কাজে লেগেছে বা লাগছে কি না। যদি আপনাদের মনে হয় যে এই ট্রিক্সটি কাজে লাগেনি, তাহলে ফ্রেন্ডস বা কাজের নাই, তাহলে আপনারা ওয়ান অ্যাডকে এক্ষুনি আনইনস্টল করুন, এবং এক্ষুনি আপনি ওয়ান অ্যাডে কাজ করা বন্ধ করে দিন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আগেরবার আপনি লাইক না করে চলে গেছিলেন, ঠিক না কি? সো প্লিজ এবার লাইক করে যাবেন। সো বন্ধুরা, বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। খোদা হাফিজ, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সবসময় সুমন চাষবিষ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।